আজকে দেখছেন খুলনা আর্ট একাডেমি চারুকলা ভর্তি কোচিনের সুন্দরবনের আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার তার ক্লাস চলছে। দেখি শিব কত সময় লাগছে এটা আপনার করতে? পঁচিশ মিনিটের একটি ড্রয়িং দেখুন, দেখি সজীব এটা দেখি। তোমারটা দেখি এত সুন্দর। অনিন্দ কেমন লাগছে এই ছবিটাকে? মানে আপনি নিজের আনন্দ পাচ্ছেন কি না? আগে এরকম বাক্যে কখনো ছবি আঁকছেন? শুধুমাত্র সজীব কয়বার আঁকছেন বাকি ছবি? শিব কয়বার আঁকছেন? হ্যাঁ আচ্ছা, তবে আজকের এই বাঘটাকে আপনার কেমন লাগছে? আচ্ছা এই আপনি কেমন লাগছে বাঘ একে? প্রথম আঁকতেছেন? যাক সুন্দর। হ্যাঁ দেখ আপনি আপনার বাঘটা একটু দেখান, ঘুরান। এটা সিংহের মতো লাগতেছে নাকি? খুব মজা পাইছিলেন না? সিংহ আঁকবেন না? ও এইটাই কমপ্লিট করতে পারেন? আরো আরো কমপ্লিট বাকি আছে? আগে কি বাঘের ছবি এঁকেছেন? হ্যাঁ ফার্স্ট আঁকছেন। তা আপনার কেমন লাগছে? গলার এখানটা বেশি ডার্ক হয়ে গেছে, পচা লাগতেছে, ওটা ঠিক করুন। এই মালিয়া আপনি বাঘের ছবিটা একটু দেখান। বাহ বাহ, মানে খুব হিংস্র। আপনার সামনের পাটা ওই পাশের পাটা একটু ছোট করে ফেলেন, নিজের মুখে ওই পাশের বডির ওপাশে দেখান। হ্যাঁ এটা এটা এই পাটা, এই পাটা ছোট হবে, মানে এর উপরে এর নিচে নামবে না, ওটা ঠিক করে ফেলেন। মানে এই পাটা সামনে এবং এই পাটা সামনে, কোনটা? হ্যাঁ এটা, তাহলে সামনে দুটো একটু বড় হবে। উর্মি আপনার কাজটা দেখি। ওরে বাবা কি হিংস্র, একটু ল্যান্ডে দাগ দেবেন। আর উর্মিরও সামনের পা দুইটা একই মাপের না দিয়ে ওই পাশের পাটা একটু আপনি একটু ই করে দেবেন, কি বলেন তো? নিজটা একটু মুছে আবার ওই ওই পাটার ড্রয়িংটা একটু ওইটা করে দিলে হলো। আর আনাইলে সামনেরটা একটু মুছে আর নিচে বড় বানাই দেন। সামনেটা মুছলেই বরং ভালো হবে, কারণ ওইটা মুছলে ছোট হয়ে যাবে, তখন আবার বাঘ অনুপাতে ওইটা ধরা খেয়ে যাবে। এই হ্যাঁ উর্মি আগে কি বাঘ আঁকছেন আপনি? আচ্ছা তাহলে আজকে আপনার কেমন লাগছে যে বাঘ? হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে, এই শুভকামনা রইল। আপনার কেমন লাগছে ওই টোটালে আগে কি বাঘ আঁকছেন? না না এই জীবনে প্রথম বাঘ আঁকা এবং বাঘ একটু আঁকতে পেরে বেশ ভালো লাগছে। এই যে আপনি খুলনা, খুলনার একদম কি গায়ের সাথে অন্তরঙ্গ ভাবে মিলিত, মানে খুলনার সুন্দরবন তাই না? তাহলে এই সুন্দরবনে আপনি এই যে বাস করতেছেন পাশে কিন্তু বাঘ আঁকছেন না, এটা তো ঠিক না, এখন থেকে আঁকবেন ঠিক আছে? আর যেহেতু আমাদের জাতীয় পশু কি বাঘ, তাহলে আমাদের এই বাঘটা অবশ্যই আঁকা দরকার তাই না? হ্যাঁ তন্ময় বাঘের ছবি আঁকছেন আগে কখনো? না স্যার আগে কখনো আঁকানি প্রথম। তা আপনার বাঘ কি বিশ্রাম নিচ্ছে একটু ধরেন তো দেখি? সবাই দেখলাম একটু দাঁড়া করানো, আপনার বাঘ দেখছি যে সে শুয়ে আছে, ও কি বিশ্রাম নিচ্ছে? ও আর তপেশ বাবু আপনার বাঘটা একটু দেখার। বাহ এ কি ক্লান্ত নাকি এমনি পেট ঠান্ডা আছে তাই শুয়ে পড়ছে? ক্লান্ত। হ্যাঁ ক্লান্ত, মানে খাদ্য খাবার পাচ্ছে না না? আচ্ছা আচ্ছা, তা আগে কি বাঘ আঁকছেন? না প্রথম। প্রথম আঁকছেন, ভালো লাগছে আপনার? আচ্ছা সুন্দর। এই সে তো সকালবেলা অনেক দূর থেকে চলে আসছেন, আইসা যে ছবিটা আঁকছেন, যে এই না আসলে কি ভালো হতো? মানে এই বাঘটি আগে ছবি আঁকছেন কখনো? অনেকবার আঁকছেন। আর আজকে একে কেমন লাগছে? মানে একটু টপিকসটা একটু অন্যরকম পাইছেন নাকি আগের মতোই? আচ্ছা এই না আপনি কুন্ডু? আপনার বাঘের ছবি কই? ও সুন্দর বাঘ, এখন শেষ হয়নি না? তাহলে আচ্ছা শেষ করেন। আর বাঘের ছবি কি আগে আঁকছেন? জাতীয় পশু একটু আগে আঁকা উচিত ছিল না? তাহলে এখন থেকে আঁকবেন। এদিক আমাদের
কয় মামুনি একটু কথা বলেন আপনি, বাঘ কই আপনার? ও সুন্দর হচ্ছে বাঘ, তাহলে এই বাঘ কি আগে আঁকছেন কখনো? আপনার বাড়ি মোংলায়, তাহলে বাঘ আঁক না আঁকলে হবে? হ্যাঁ বেশি বেশি আঁকতে হবে। হ্যাঁ 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 দেবো দেবো। তাহলে আপনারা সবাই দেখছেন